সব থেকে বেশি বোঝে যে মানুষটা, তার নাম শুভশ্রী অবভিয়াসলি। তো সেই মানুষটা যখন আমার পাশে থাকবে তখন আমার চিন্তা কমে যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ ও পরিবার নিয়ে কথা বললেন রাজ চক্রবর্তী। তিনি জানান, আগে সহজে অনেকে বিশ্বাস করে ফেললেও এখন শুধু বউকেই বিশ্বাস করেন। শুভশ্রীর সঙ্গে বিয়ের পর নিজের জীবনে আসা পরিবর্তন প্রসঙ্গে রাজ বলেন, শুভশ্রী আসার আগে আমার জীবনে শুধুমাত্র কাজই গুরুত্ব পেত, তবে এখন আমার জীবনে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আগে অনেক বেশি আবেগপ্রবণ ছিলাম, অনেকের উপর সহজে ভরসা করে ফেলতাম, এখন শুধু বউয়ের উপর ভরসা করি। আগে সহজেই খারাপ লেগে যেত, এখন তেমনটা হয় না। এখন আরও গঠনমূলক ভাবনা চিন্তা করি, সারাদিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই, বউ আছে, মা আছে। তিনি বলেন, জীবনে বউ আমার সবার প্রথমে, এখন আমার আর কাউকে দরকার নেই। ইতোমধ্যে দাম্পত্য জীবনের 5 বছর পার করে ফেলেছেন রাজ ও শুভশ্রী দম্পতি। ছেলে ইউহানের বয়স 3 বছর হতে চলল, এর মধ্যেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে এই তারকা জুটির সংসারে। কিছুদিন আগে পরিবার নিয়ে বেবিমুনে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরে এসেছেন রাজ চক্রবর্তী। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং রাজ শুভশ্রীর জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।